করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ বাস্তবায়ন একটি উপায় হলেও তা শিথিল করে আবার বাস্তবায়নের চেষ্টা খুব একটা সফল হবে না বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। কঠোর বিধিনিষেধ বাস্তবায়নের পাশাপাশি মৃত্যু হার কমাতে পঞ্চাশোর্ধ্ব মানুষকে টিকার আওতায় আনা জরুরি বলে মনে করেন তারা। করোনা সংক্রমণ রোধে পহেলা জুলাই থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। পবিত্র ঈদুল আজহা উদযাপন ও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে 15 জুলাই থেকে 8 দিনের জন্য তা শিথিল করা হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে অনেকগুলো ব্যবস্থার মধ্যে কঠোর বিধিনিষেধ বাস্তবায়ন একটি উল্লেখ করে সংক্রমিত রোগী শনাক্ত করার পাশাপাশি অন্যান্য বিষয়ের ওপর জোর দিতে বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রথম কাজ হলো কন্ট্যাক্ট ট্রেসিং, দ্বিতীয় কাজ হলো পরীক্ষা এবং যত তাড়াতাড়ি সম্ভব রোগীকে শনাক্ত করা যায়। টিকা যেটা নিতে হবে, বয়স্ক লোক সবাইকেই টিকার আওতায় আনতে হবে একদম প্রথমেই। টিকা প্রয়োগে সংখ্যা বিবেচনা না করে মৃত্যু হার কমাতে বরং পঞ্চাশোর্ধ্বদের টিকা নিশ্চিত করা বেশি জরুরি বলে মনে করেন তারা। মৃত্যু হার কমাতে গেলে আমাকে পঞ্চাশোর্ধ্বকেই বেশি দিতে হবে, তাহলে সেই জিনিসটা দেশব্যাপী আমার দেওয়ার ক্যাপাসিটি নেই। না থাকার কারণে আমরা শুধু নাম্বার বাড়ানোর জন্য যে আসে তাকে দিয়ে দিচ্ছি, যে আসে যত শুধু বয়স কমাচ্ছি যে নাম্বার যেন আমার জন্য আপটেক অফ ভ্যাকসিনের নাম্বারটা যেন বেড়ে যায়, কিন্তু আসলে মানুষের দরকার হচ্ছে মৃত্যু হার কমানো। হাসপাতালগুলোর সীমিত সক্ষমতা বিবেচনায় রোগীর চাপ নিয়ন্ত্রণ করতেও কঠোর বিধিনিষেধের বাস্তবায়ন জরুরি বলে মত তাদের। তাহলে আমরা পুরো কন্ট্রোল করার মতো ক্যাপাসিটি নেই, আমরা 1000 বছর ওই ক্যাপাসিটি গেইন করি। যে আমাদেরকে এখন যেটা করতে হবে যে হাসপাতালে যেন ওদেরকে আমরা কিছুক্ষণ চিকিৎসা দিতে পারি, তাহলে 48 থেকে 72 ঘন্টা যদি একটা ককটেল চিকিৎসা দিতে পারি অনেকগুলো রোগী পিছন থেকে ফিরে আসবে ভালো হয়ে যাবে। তাহলে এই জিনিসটা করার জন্য হাসপাতালগুলো ইকুইপ থাকতে হবে, একসাথে বেশি রোগী না আসে, যেন আস্তে আস্তে রোগী আসে এটা করতে হবে। আস্তে আস্তে রোগী আসার উপায়ই হচ্ছে লকডাউন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণের যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে তা দেশের সামগ্রিক অবস্থার আংশিক চিত্র মাত্র। স্বাস্থ্যবিধি মানার মতো ব্যক্তি সচেতনতা বেশি দরকার বলে মত তাদের। সাইফুল রিপন, ডিবিসি নিউজ, ঢাকা।